আমি আজ যে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে নদিয়াবাসী বিগত পাঁচ বছর ধরে যে বঞ্চনার শিকার, নদিয়াবাসী বিগত পাঁচ বছর ধরে যে কোনো রকম পরিষেবা পায়নি, সেই নদিয়াবাসীকে তার যথাযোগ্য পরিষেবা এবং নদিয়াতে শান্তির পরিবেশ, রাজনৈতিক হিংসার পরিবেশ মুক্ত নদিয়া এবং নদিয়াবাসীর সঙ্গে সবসময় থাকার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। আমি আশাবাদী নদিয়ার প্রত্যেকটি সাধারণ মানুষ আমার সঙ্গে আছেন এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আশীর্বাদ ধন্য হিসাবে আমরা এলাকার উন্নয়নের জন্য সবসময় প্রতিজ্ঞাবদ্ধ।